এই কানের দুলের ডিজাইনগুলো 2023 সালের ভাইরাল ডিজাইন। এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, ছোটোর মধ্যে ডিজাইনগুলো তৈরি করে আপনি যখন ব্যবহার করবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। এই ডিজাইনগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে 22টা ডিজাইন রয়েছে, আপনারা সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা পাবেন, কীভাবে তৈরি করবেন এই ডিজাইনগুলো আমি আপনাদের বলে দেব, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আর এই ডিজাইনগুলো দেখবেন। ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কম সময়ের ভিতরে আপনারা তৈরি করতে চান, এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা কম সময়ের ভিতরে আছে, দুওয়ানা সময়ের ভিতরে, সেখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনারা চয়েস করতে পারেন। আর এরকম করে আপনি যখন তৈরি করতে দিবেন এই ডিজাইনটা, সেম কিন্তু ডিজাইনটা রাখবেন, কারণ সেম না রাখলে কিন্তু সোনাটা বেশি লেগে যাবে। সেজন্য আমি বলছি আপনারা যখন তৈরি করবেন ছোটোর মধ্যে ডিজাইনটা তৈরি করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন ডিজাইনটা। আর ফ্রেন্ডস, এখান থেকে যদি আপনারা বেশি সোনের ভিতরে তৈরি করেন, যেমন ধরুন তিন আনা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে তিন আনা সোনের ভিতরেও কিছু ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর যখন তিন আনা সোনা দিয়ে তৈরি করবেন, তখন এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু হালকা বড় করে আপনি ডিজাইনটা তৈরি করে নেবেন, বা এখানে যেরকমটা সাইজ রয়েছে সেরকম করেও আপনি তৈরি করতে পারেন। আর যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন, তাহলে এখানে দেখে নেবেন যে ডিজাইনটা আপনার চার আনা সোনের ভিতরে রয়েছে, সেই ডিজাইনটা আপনারা তৈরি করবেন। আর একটু বড় সাইজ দিয়ে তৈরি করে ভালো হবে এক জায়গায় যাওয়া আসার জন্য। আর ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনারা তৈরি করবেন ভালো করে খেয়াল করে কিন্তু ডিজাইনগুলো তৈরি করবেন, কারণ এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো আপনার মজবুত করে তৈরি করলে খুবই ভালো হবে এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাখার জন্য। আর মজবুত করে কীভাবে তৈরি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যেরকম ডিজাইনটা রয়েছে, যখন তৈরি করতে দিবেন আপনি তখন এখানে সাইজটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে মজবুত হবে যদি একটু স্বর্ণ বেশি দেন। আর এখানে যেরকমটা স্বর্ণ রয়েছে সেরকম করে যদি আপনি তৈরি করেন, তাহলে এই সাইজটা দিলেই ভালো হবে। আর ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইনের যে নিচে গিয়ে ঝুমকা রয়েছে, আর কিছু ডিজাইনের নিচে যে চেন সিস্টেম রয়েছে, তো সেগুলো আপনারা ভালোভাবে খেয়াল করে তৈরি করবেন, কারণ আপনার স্বর্ণকারকে যখন আপনি এই ডিজাইনটা দেখিয়ে বলবেন, তখন তাকে বলে দেবেন যে নিচের যে ঝুমকাগুলো রয়েছে সেগুলো একটু মোটা করে তৈরি করে দিতে, তাহলে সে ডিজাইনটা ভেঙে যাবে না, বা আপনি যখন ব্যবহার করবেন ঝুমকাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ফ্রেন্ডস, এখানে যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো পিছনের যে ডাটটা রয়েছে, সেই ডাটগুলো আপনারা একটু মোটা করে তৈরি করবেন। যখন তৈরি করতে দেবেন আপনার স্বর্ণকারকে এভাবে বলে দিলে ডিজাইনগুলো তৈরি করলে আপনি সবসময় রাফি হিসেবে ভালো পাবেন। ফ্রেন্ডস, আশা করছি এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। আর ফ্রেন্ডস, এরকম ডিজাইন যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে কমেন্টে যোগাযোগ করবেন যে কোন ডিজাইনটা আপনি তৈরি করতে চাচ্ছেন, বা কোনো ডিজাইন যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।